সেই জন্যই চাকরি গেল। কে যোগ্য কে অযোগ্য বিচার করার পদ্ধতি কি? এত বড় যখন ব্যাপক দুর্নীতি হয়, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য খুঁজে পাওয়া যায় না, এবং এটা আইন, আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন যে ব্যাপক দুর্নীতি হলে পরে তখন যোগ্য অযোগ্য এরকম পার্থক্য নির্ণয় করার কোনো সুযোগ আদালতের নেই। এসএসসি সরকার সকলের ভূমিকাই তো এক্ষেত্রে প্রশ্নে, আসল তারাই তো দুর্নীতিটা করেছে না? এবং যারা আজকে যোগ্য যোগ্য বলে মায়া কান্না কাঁদছেন, তারা কিন্তু এই দুর্নীতিটাকে বহাল রাখার জন্যই চেষ্টা করছেন, আর কিছুই না। সুপার নিউমেরি পোস্ট যেদিনই তৈরি হয়েছে সেদিনই আমরা আদালতের কাছে এনেছি, প্রকাশ্যে এনেছি। এই পোস্টটা তৈরি হয়েছিল যে বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের সরিয়ে দেওয়ার কথা, সরিয়ে দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের সেখানে চাকরি প্রাপকদের মধ্যে তাদের নাম ঢুকিয়ে দেওয়া যোগ্যতার ভিত্তিতে। রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিলেন যাদের বেআইনিভাবে নির্ণয় করা হচ্ছে তাদের চাকরি থাকবে, তাদের চাকরি যাবে না, এবং যারা আন্দোলন করছেন ওয়েটিং লিস্ট তাদেরও চাকরি দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল একটা দুর্নীতি করেছি, বেশ করেছি, এবং সেই দুর্নীতিতে যারা চেঁচামেচি করছেন তাদের মুখ বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি করব। সুপার নিউমেরি পোস্ট কখনো নতুন নিয়োগের জন্য করা যায় না, এই সাধারণ বোধটা রাজ্য সরকারের নিশ্চয়ই ছিল, থাকা উচিত। তারা দুর্নীতিকে পারিতোষক দেওয়ার জন্য এই সুপার নিউমেরি পোস্ট তৈরি করেছেন। ওকে আপনার মুখ্যমন্ত্রী বলে আর মর্যাদা দেন কেন? আমি তো জানি না, ঘটনাচক্রে তিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায়ের মধ্য দিয়ে একজন এই ধরনের মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার ফল আমাদের ভুগতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানে এই রাজ্যের সর্বোচ্চ আদালত, এই রাজ্যের সর্বোচ্চ আদালত সবাইকে শুনে রায় দিয়েছেন। ইতিপূর্বে যখন নাকি অন্তর্বর্তীকালীন আদেশ ছিল, ওরা সরকারি পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে যাতায়াত করেছেন, একবার না বহুবার যাতায়াত করেছেন। সুপ্রিম কোর্টও কিন্তু এই চাকরি বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে খারিজ করেনি, সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়ে পাঠিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চে শুনানির জন্য, যেহেতু অভিযোগ ছিল যে বিচারপতি, তৎকালীন বিচারপতি সবাইকে শোনেননি। এখন তো তিনি সবাইকে শুনেছেন, নতুন বিচারপতিরা তারা শুনে রায় দিয়েছেন, এখন তাদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ কারা করছেন? যারা দুর্নীতি লালন পালন করেন, যারা দুর্নীতির পৃষ্ঠপোষণা করেন, তারাই অভিযোগ করছেন এই বিচারপতিদের বিরুদ্ধে। আমরা আলোচনা করব বিচারপতিদের রায় নিয়ে, সেই রায়ের কি প্রতিক্রিয়া হতে পারে, রায়টা যুক্তিসঙ্গত কি না। একটা রায়ের সমালোচনা করা যেতেই পারে, কিন্তু রায়ের সমালোচনা করতে গিয়ে যদি কেউ বলেন যে বিচারপতি আইন জানেন।